হ্যাঁ বাতাস বসে আছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কেশবপুর উপজেলার 9 নম্বর গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শেখ মুস্তাফিজুর রহমান কাজল ইউনিয়নের সারুটিয়া গ্রামে এসেছেন গণসংযোগে। উনি গণসংযোগ করছেন স্থানীয়দের সাথে, সারুটিয়া গ্রামবাসীর সাথে। তো বন্ধুরা, এখানে আমরা এ পর্যায়ে আমরা কথা শুনব, জনাব কাজল সাহেবের সাথে কথা বলবো, উনি আমাদের কিছু বলবেন। উনি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি কিছু বলবেন, আমরা সরাসরি তার সাথে চলে যাচ্ছি, তিনি আমাদের কিছু জানাবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি শেখ মুস্তাফিজুর রহমান কাজল, ইউপি সদস্য, প্যানেল চেয়ারম্যান 9 নম্বর গৌরীঘোনা ইউনিয়ন পরিষদ। আমি আসছি এই সারুটিয়া গ্রামে। এখানে বিভিন্ন শ্রেণীর বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী এবং ভাইরা চাষারা সবার প্রতি রইল 1 নম্বর পুরলি বাসীর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আসলে আমরা সবাই সমান, তারপরেও যে ইউনিয়ন পরিষদ যে একটা নির্বাচন, এই নির্বাচন আপনারা জানেন যে প্রত্যেকটা ওয়ার্ডে একটা একজন করে ইউপি সদস্য এবং একটা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান। সেই এলাকায় বিভিন্ন সময় নির্বাচনে আমরা দেখে আসছি এবং আগামীতে 26 সালের শেষের দিকে যে নির্বাচন হবে, এই নির্বাচনে আমি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করব। আল্লাহ যদি হায়াতে আমার সে পর্যন্ত বাসায় রাখে, আমি আপনাদের দোয়া এবং সমর্থন চাই। এই জন্য চাই যে আপনারা জানেন যে আমার পিতা মরহুম এস এম মুজিবুর রহমান যখন এই চার গ্রাম মিলিয়ে যখন ইউপি সদস্য নির্বাচিত হতো, তখন আপনাদের এই এলাকা থেকে যারা এখন মুরব্বী লোক, বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ, তাদের ভোটে নির্বাচিত বারবার ইউপি সদস্য। আমার পিতা কীভাবে কাজ করেছে কি না করেছে আপনারা ভালো জানেন। বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে অনেক কথা ওঠে, অনেক কথা হয়, সেখানে দেখা যায় যে অনেক সময় নিজের দলের লোকের কাছেও নেতা প্রিয় হয় না। প্রিয় না হওয়ার অনেক সময় অনেক কারণ থাকে। যে জিনিসগুলো বিগত দিনে আমার আহাদ আলী চাচা, এই আমার আব্বা, এনারা যে রাজনীতি করে গেছে সেই রাজনীতি এখন আর নেই। তো আমি চাচ্ছি যে আমার আহাদ আলী চাচা কিংবা আমার পিতা, ওনাদের যে রাজনীতি, ওনাদের রাজনীতির যে শখটা ছিল, সেই শখটা আবার নতুন করে আগামীতে আবার নতুন করে কিছু তৈরি করে, যে জনগণ দল, একজন দল, একজন ব্যক্তি সব দল করে না, একজন ব্যক্তি একটা দলই করে, 10 জন থাকলে 10 রকম দল করে। কিন্তু স্থানীয় নির্বাচন আপনারা জানেন যে এটা কোনো দলীয় কোনো নির্বাচন না, স্থানীয় নির্বাচনটা হয় সাধারণত জনগণ চয়েস করে নেয় ব্যক্তি, যে এই এলাকাটা কার দ্বারা উন্নয়ন হবে, কার দ্বারা সালিশ বিচারগুলো ভালো হবে, মানুষ এক জায়গায় বসবাস করলে গ্যাঞ্জাম ফেসাদ হবে, সেই গ্যাঞ্জাম ফেসাদটা আসলে মীমাংসা করবে নাকি সেইটা আরও দাঙ্গা বাধাই দিয়ে সৃষ্টি করে। তো এখন আমি কোনো নেতার বিরুদ্ধে কোনো গিবত করবো না, কারণ গিবত করে বেশি দূর এখন যায় না। তা আমি বলবো একটা কথাই, যে আপনারা বিগত দিনে যা করেছেন আর আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন যখন আসবে, তখন আপনারা আপনাদের মনের মতন একজন প্রার্থী, সেটা আমুক হতে পারে, আদার্স আর একজন হতে পারে, সেটা কে হলে এই ইউনিয়ন পরিষদের জনগণ, এই 9 নম্বর গৌরীঘোনা ইউনিয়নে মানুষ শান্তিতে থাকবে, হিংসা বিদ্বেষ থাকবে না, মারামারি কাটাকাটি থাকবে না, একজন আরেকজনের দিকে ভয় পেয়ে আর এক পাশে চলে যাবে না। আমি চাই যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়ে যাবে, সর্বশ্রেণীর সাধারণ জনগণ তাদের অধিকার যেটা, সেই অধিকার সেই পরিষদ থেকে যেন পাই, এবং এই পরিষদ থেকে যে নির্বাচিত হবে সেই ব্যক্তি সাধারণ জনগণের ভিতরে সবসময় থেকে যেন এই জনগণের জন্য ভালো কাজ করার মন মানসিকতা থাকে, এইটা আমি আশা করব। তা আপনারা যারা আসছেন, আমি আরবারও অনেকদিন ধরে ভাবছিলাম, তো অনেক কাজের আমি সময় পাইনি, তো আজকে মনে করেছিলাম আজকে একটু সারুটিয়া যাব, সেই আলোকে আজকে এখানে আসা।
আসে ভালো লাগলো। আপনারা এখানে অনেক লোক উপস্থিত হয়েছেন, আমি হয়তো ইউপি সদস্য তিনবার, এক নম্বর ওয়ার্ডবাসীর, কিন্তু আমি যে পদে যাচ্ছি যাচ্ছি এটা হচ্ছে ইউনিয়নব্যাপী, ইউনিয়নব্যাপী আমার যেরকম একটা ওয়ার্ড আছে এরকম আটটা ওয়ার্ড আছে, তা আমার ওয়ার্ডটা যেরকম সাজানো গোছানো এইভাবে আমি চাই যে আমি আর আর বাদ বাকি যে আটটা ওয়ার্ড আছে আমি আটটা ওয়ার্ড, আমি এক নম্বর ওয়ার্ড যেরকম সাজানো গোছানো এরকম আমি প্রত্যেকটা ওয়ার্ড এরকম সাজানো গোছাবো। উপরাল্লাহ যদি আমার ওই জায়গায় বসাতে বসটি যদি আমার উপরাল্লাহ বসাই, তাহলে আমি চাবো যে বিগত দিনের ইউনিয়ন পরিষদে যারা দায়িত্ব পালন করেছে, বিশেষ করে আমাদের শেখ আলী হাসান চাষা, তারপরে আমার মোল্লা শামসুদ মোল্লা চেয়ারম্যান, তারপরে এই পর্যায়ক্রমে শেখ আলী রেজা সিদ্দিক সাহেব, এনাদের যে দায়িত্ব এবং কর্তব্য, এই উন্নয়নে মানুষ উপকৃত হয়েছে। আমি ওই রকম একটা কিছু আমার চিন্তা চেতনার মধ্যে আমি রাখেছি বলেই আজকে আমি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিয়েছি, এবং নির্বাচন মনে করেন এখনও দু বছর পরে, কিন্তু আমি এখন মাঠে থাকব, আপনাদের পাশে থাকব। আপনাদের কোনো সমস্যা কোনো কিছু যদি আপনারা মনে করেন যে আমাদের বৈষম্যমূলকভাবে আমাদের অন্যায় অত্যাচারভাবে আমাদেরকে মানুষ বা স্থানীয় নেতৃবৃন্দরা হয়রানিমূলকভাবে আমাদেরকে ব্যবহার করতেছে, শুধু আমার একটু কান পর্যন্ত যদি পৌঁছাই, তা আমি চেষ্টা করব যদি আপনার কাজটা যদি বৈধ হয় তা বৈধ পাশে আমি দাঁড়ানোর জন্য এবং আপনাকে উদ্ধার করানোর জন্য আপনার কাছে অনুরোধ করব যে আমাকে একটাবার একটু ব্যবহার করেন, যে আমার আচরণ বহুবার এই ইউনিয়ন পরিষদে, আজকে 50 বছর ইউনিয়ন পরিষদের বয়স, তো মানুষ দেখেছি অনেক সময়